সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে দেশের বাইরে থেকে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। তো নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন। তো লাইক দিলে ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে পড়বে এবং আমরা আপনাদের পেঁয়াজের বাজার আপডেট বাজার জানাতে অনুপ্রাণিত হব। তো যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো আজকে আপনাদের জানিয়ে দিচ্ছি ফরিদপুর জেলার সালতা বাজারে পেঁয়াজের বাজার দর। তো আজকে হচ্ছে রোজ বৃহস্পতিবার। তো সালতা বাজারে যেটা ভালো মানের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে 3750 টাকা করে মন, এবং যেটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটা সালতা বাজারে বিক্রি হচ্ছে 3700 টাকা করে মন, এবং যেটা নিম্ন মানের পেঁয়াজ সেটা সালতা বাজারে বিক্রি হচ্ছে 3600 টাকা করে মন। তো আবার জানিয়েছি বাজার দর, যেটা ভালো মানের পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে 3750 টাকা করে মন, যেটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে 3700 টাকা করে মন, যেটা নিম্ন মানের পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে 3700 টাকা করে মন। তো আপনার নিজের জেলায় পেঁয়াজ বাজার কত আছে কমেন্ট বক্সে জানিয়ে দিন। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি দেখা শেষ করবেন। তো পেঁয়াজের দাম মূলত কিছুটা কমার কারণ ভারত থেকে পেঁয়াজ আমদানি হয়েছে, তো চিন্তা করার কারণ নেই। পেঁয়াজের এই আপডেটটা শেষ হলেই পেঁয়াজের দাম আবার বেড়ে যাবে। ভারত থেকে পেঁয়াজ আমদানিটা বন্ধ হলেই, অর্থাৎ পেঁয়াজের ভারতেরটা শেষ হলেই আবার দাম বাড়বে।